রাসেলের আমি এইটাই প্রথম ওয়াইফ আমি জানি, রাসেলের আগে বিয়ের খবর আমি জানি। এটা বর্ষার কাছ থেকে কিছুদিন আগে নিউজে শুনলাম, রাসেলের নাকি একটা 11 বছরের বাচ্চা বের হয়েছে, তারপর রাসেলের নাকি আগে একটা বউ ছিল। তাহলে আমি বলবো, যদি রাসেলের থেকে থাকে ওই কোন জায়গায় দুধে দেওয়া তুলসী পাতা? আমি জানি যে তার কলঙ্কের কোনো শেষ নাই। একটা নারীর জন্য আমাদের হাজার হাজার নারীরা কলঙ্কিত হয়, আমাদের মা ফাতেমা কলঙ্কিত হচ্ছে। তার এত বড় সাহস কোথা থেকে পায়? সেই নারীদেরকে কলঙ্কিত করে তার ব্যবসা এটা যে সে বিয়ের নামে মোটা অঙ্কে টাকা হাতায় নেয়, ভালো ভালো ছেলেদেরকে ফাঁসায় সে বিয়ে করে, বিয়ে করে তারপর 2 মাস 3 মাস সংসার করে, 1 বছর অনেকটা সংসার করে, তারপর সে আবার ডিভোর্সে চলে যায়। সে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করে যেখানে একটা ছেলে তাকে ছাড়তে বাধ্য হয়, তখনই তো তার লাভ, সেই মোটা অঙ্কের সে ডিভোর্সের টাকাটা নেবে। আচ্ছা ধরেন যে কিছুদিন আগে, আচ্ছা সে যদি ভালো মেয়ে হয় তার প্রথম স্বামী তাকে কেন অ্যাসিড দিয়ে পুরাই দিবে? আচ্ছা ধরলাম তার স্বামী ওটা খারাপ, ও ভালো, ওর অ্যাসিড দিয়ে পুরাই দিছে, দ্বিতীয় স্বামী এত খারাপ কী করে হইলো যে ওর মতো মেয়েকে ছেড়ে চলে গেল? ধরলাম আচ্ছা দ্বিতীয় স্বামীটাও খারাপ, তৃতীয় স্বামীটা কেন ওকে ছেড়ে চলে গেল? ওই একাই ভালো আর যে পুরুষগুলো চলে যায় তারা খারাপ? প্রতিটা পুরুষই খারাপ আর ওই একাই মেয়ে মানুষ ভালো? এটা কখনো হইতে পারে যে মেয়ে মানুষ একাই হয় আর কোনো সব পুরুষ মানুষই খারাপ হয়ে যায়? তারপরে ধরলাম যে ঠিক আছে তৃতীয় স্বামীও খারাপ, তারে ছেড়ে চলে গেছে, চতুর্থ নম্বর স্বামী কেন আর সুইসাইড করলো? তার রুম থেকে, তার বেডরুম থেকে তার মরদেহ বের করছে। একটা পুরুষ মানুষ কখন সুইসাইড করে আপনারা বলতে পারবেন? মানুষকে দেখানোর জন্য করে, পুরুষ মানুষ কিন্তু সেটা কখনোই করে না। পুরুষ মানুষ কখনো অতটা নির্যাতিত না হলে, অতটা কষ্ট না পাইলে সুইসাইড করতে যাবে না। এখন সে সুইসাইড করছে কি না তাকে মাইরা ফেলছে সেটা সেই ভালো জানে। সে রাজনীতির প্রবণতা দেখায়া, তার পাওয়ার দেখায়া, সে যুবলীগের নেত্রী দেখায়া সে সেই মামলা থেকে বেঁচে গেছে। যাক সেটা তার পার্সোনাল ব্যাপার, আইনের ব্যাপার। তারপরে ধরেন যে চতুর্থ নম্বর 5 নম্বর স্বামী সে মারা গেছে, আচ্ছা তাকে আল্লাহ জান্নাতবাসী করুক, তাকে বেহেশত নসিব করুক, সে মারা গেছে 2 মাস না যেতে কোন ভালো মেয়ে মানুষ আছে যে একটা স্বামী মারা গেছে 2 মাস হয় নাই আর একটা বিয়ে করার জন্য সে পাগল হয়ে গেছে? সে রাসেলের মতন একটা ছেলেকে সে পাগল করে ফেলছে বিয়ে করার জন্য, বাধ্য করছে তাকে বিয়ে করার জন্য। আচ্ছা ধরেন যে সে একটা বক্তব্য বলছে সাংবাদিকদের সামনে যে রাসেল নাকি তাকে বিয়ে করছে, রাসেল এতিম, রাসেল তাকে মেছে, রাসেলের চরিত্র খারাপ, সে পরে জানতে পারলো রাসেলের একটা বউ আছে, রাসেলের একটা ছেলে আছে। আহা রে তুমি কত ভালো মানুষটা, মেয়ে মানুষটা, 6টা বিয়া করে বয়ে রয়েছো, 3 ঘরে 3টা বাচ্চা লয়ে বয়ে রয়েছো, 2 ঘরে 2টা বাচ্চা লয়ে বয়ে রয়েছো, তুমি একেবারে না বালকা টান মেরিট পোলা পাইবা 14 বছরে। আহ তুমি একেবারে কোন বাংলাদেশের প্রিন্সেস, তুমি একেবারে আনমেরিট ছেলে বিয়া করবা, তোমার এতগুলি আঙ্গা বিয়া হয়েছে, এতগুলো তোমার বাচ্চা কাচ্চা আছে, ওটা কিছু না, রাসেলের একটা বাচ্চা বেড়েছে, একটা বউ বেড়েছে, রাসেল খারাপ, তুমি এই আশাই করো? তারপর ধরেন যে রাসেলের নামে এটা বলো, আমি বলি কোনো মেয়ে মানুষ যদি দ্বিতীয় বিয়েও করে তারপর ওই ছেলে 14 গুষ্টি খবর নিয়ে পড়ে, কারণ আমার একটা পিছনে স্বামী চলে গেছে বা মরে গেছে, আমি দ্বিতীয়বার বিয়ে করলে আমি বুঝে শুনেই করবো, আমি তো মেয়ে মানুষ, আমাকে 10 জন যাতে খারাপ না বলে আমি ওই ছেলে খোঁজ খবর নেবো, ওই ছেলে কে আছে না আছে জানবো, তারপর তো আমি তার কাছে বিয়েটা বসবো। সে 4-5টা বিয়ে করার পরও তার কোনো খবর নেই, সে একেবারে 14 বছরের মেয়ে আছে, সে কিছুই জানে না রাসেলের কী আছে না আছে। তুমি না জানে এই রাসেলের বিয়েটা করছো? তুমি তো বিয়ে করছো ব্যবসা করার জন্য, প্রতিটা ছেলেকে তুমি বিয়ে করো ব্যবসা করার জন্য, তুমি ছেলেদেরকে বিয়ে করে ছেলেদের কাছ থেকে ডিভোর্স নিয়ে ওই গাবিনের টাকাটা তোমার ব্যবসা। তুমি এখনো ভালো হয়ে যাও, তুমি মেয়ে মানুষ, হাজার হাজার মেয়েরা তোমাকে ওয়ার্নিং দিতেছে তুমি ভালো হও, তোমার মেয়ে তোমার মতো মেয়ের জন্য আমাদের 10টা মেয়ের কিন্তু কলঙ্ক হচ্ছে, তুমি ভালো হও বর্ষা, তুমি ভালো হয়ে যাও, এই হেলে তুমি তুমি সীমাপ্ত করো তোমার সেই কাণ্ড কারখানা, তুমি বন্ধ করো এখানে। পরিশেষে আমি জনগণের কাছে, আইনের কাছে, প্রশাসনের কাছে আমি বলবো, এই মেয়ের সুস্থ তদন্ত করে এই মেয়ের বিচারের আওতায় আনা হোক, এই মেয়ের কঠিন থেকে কঠিন বিচার হওয়া উচিত। এখন রাসেল যদি এরকম হয় রাসেলেরও বিচার হবে, কিন্তু আগে দেখতে হবে যে মেয়ে কতটুকু ভালো। আমার নাম সুমি প্রেয়সী, আমি ছোটখাটো একজন নাটক পরিচালক, নাটকে আমি অভিনয় করি, আর আমি হাউস ওয়াইফ।
বর্ষা চৌধুরী বলি বেশ কয়েকটি আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে কয়েকটি ছবি দেখা যাচ্ছে, এগুলো দিয়ে আসলে কি বোঝানোর চেষ্টা করেছেন? এটা বর্ষা চৌধুরী এই ছবিগুলো তুলে এই ছবিগুলাই অর্থ সম্বল, এগুলো দিয়ে ছেলেদেরকে ভয় ভীতি দেখায় যে আমি এই এই মন্ত্রীর সাথে আছি, অমুক এমপির সাথে আছি, পুরুষদেরকে ভয় ভীতি দেখায়, সে দামায় রাখে যে কোনো পুরুষ যাতে ওর বিরুদ্ধে মুখটা না খুলে। এটা হচ্ছে ওর একটা পুঁজি এই ছবিগুলো। তাহলে প্রথমে একটু বলেন যে এই পর্যন্ত আপনি বা রাসেল মিয়া আপনাদের কাছে কি এমন কোনো তথ্য প্রমাণ আসছে যে রাসেলের সাথে আজকে 15 বছর আমার সেই মিডিয়া জগতে পরিচয়, সে আমাকে বোন ডাকে, আজ অব্দি পর্যন্ত আমি একজন মুসলমান মেয়ে, আমার স্বামী একজন পাঁচ নামাজ পড়ার স্বামী, আজ অব্দি পর্যন্ত আমি রাসেলকে আমার দিকে খারাপ দৃষ্টিতে তাকাইতে দেখি নাই, আমি রাসেলের খারাপ কথা শুনবো তো দূরের কথা, এমনকি আমাদের অনেক জুনিয়ার আছে মিডিয়াতে যারা মনে করেন কোনো আমার প্রশ্ন হচ্ছে এই যে ছবিগুলো ধরে নিলাম যে আওয়ামী লীগের প্রভাবশালী লোকজনের সাথে বর্ষা চৌধুরীর পরিচয় আছে, ছবি আছে, এগুলো দেখিয়ে বর্ষা চৌধুরী কি কোনো সুবিধা নিয়েছেন এমন তথ্য কি আছে? সুবিধা নিত যদি সেই আওয়ামী লীগ এখন চলে না যেত দেশ থেকে, তার মানে সুবিধা নেই নাই, সুবিধা সে রাসেলের প্রতি নিতে পারে নাই, আগের গুলা নিছে এটা অবশ্যই গ্যারান্টি, রাসেলের প্রতি আমার মনে হয় এই জিনিসটা করতে পারে না। রাজনৈতিক নেতার সাথে ছবি থাকা এটাকে অপরাধের সামিল কিনা আপনি মনে করেন? অপরাধ না, কিন্তু এটাকে খারাপ ভাবে ব্যবহার করাটা অপরাধ, খারাপ ভাবে ব্যবহার কি করা? আমি একজন আমার নেতাকে যদি পছন্দ করি, সে বলেন যে খারাপ ভাবে ব্যবহার, কারণ সে তার ওই যে যেই স্বামীটাকে তার ঘর থেকে যে উদ্ধার করতে লাশ, সে তাকে সে সুসাইড বলে যে চালা দিয়েছে, কিভাবে বেঁচে গেছে, তার কাজ তার তদন্ত কেন হয় নাই, তখন কেন তারা তো নিউজ হয় নাই? একটা একটা লাশ যদি আমার বেডরুম থেকে বের করে একটা মরদেহ, তাহলে অবশ্যই তো আমি যেহেতু বেডরুমে আমি আর সে থাকি, আমি আপনাকে বলছি সে অবশ্যই তখন স্যার এই পাওয়ারটা দিয়ে সে বেঁচে গেছে। আপনাদের কাছে কেউ অভিযোগ করছে যে সে এরকম করছে? এই ধরনের তো অভিযোগ আমি একজনের মুখে শুনছি, ওরই একজন কাছের একজন মানুষ, আমি তার নামটা বলবো না। এরপর আপনি অভিযোগ করছেন বর্ষা চৌধুরী অনেকগুলো বিয়ে করছে, পাঁচটা বিয়ে করছে, রাসেলের হচ্ছে 6 নম্বর, এটা এটা রাসেলের কয় নম্বর বিয়ে ছিল বর্ষা চৌধুরী? রাসেলের বর্ষার এটা 6 নম্বর স্বামী, বর্ষার তো 6 নম্বর স্বামী, কিন্তু বর্ষা চৌধুরী রাসেলের কয় নম্বর স্ত্রী ছিল? রাসেলের এই যে বর্ষা চৌধুরী রাসেলের কয় নম্বর স্ত্রী ছিল? বর্ষা রাসেলের হয়তো দ্বিতীয় স্ত্রী ছিল, রাসেলের দ্বিতীয় স্ত্রী, তাহলে রাসেল তাহলে না, আমি ওরকম ভাবে জানি না, বর্ষাই বললো রাসেলের আগে একটা বউ বেড়েছে, কিন্তু ওর সাথে আমাদের যেভাবে পরিচয় বা যেইভাবে চলাফেরা ব্যক্তিগত কোনো কথা বলার না, ও আমাকে বোন ডাকে, আমাকে ছোট ভাই বলে। আপনি একটু বলেন যে রাসেলের যে কাবিল আগে যে পাঁচটা বিয়ে করছে এটা কিভাবে জানলেন আপনারা? প্রমাণিত তো ওর 4টাই, একটা যে মারা গেছে সেটা তো এতদিন প্রমাণ বের হয় না, এখন ছবি সহ দেখলাম যে ওর যে স্বামীর লাশ বের করছিল, আমরা নিউজে আমি শুনছি যে একটা যাত্রাবাড়িতে এরকম একটা মরদেহ পাওয়া গেছে বেডরুমে, কিন্তু এটা যে সেইটা এটা আমরা ইদানি এই জানলাম। বুঝলাম না, রাসেলের এখন এটা আমি যা আমি আজ অব্দি পর্যন্ত এই 15 বছরে কোনোদিন শুনিও নাই, দেখিও নাই, জানিও না। জি না যে ওর এগুলো আছে এগুলো তো আমি জানি না, রাসেলকে তো আমি চিনি, রাসেলকে আমি জানি, কিন্তু ওর যে কারোর সাথে লিভ টুগেদার আছে বা রাসেলের এতগুলো সম্পর্ক আছে এইটা আমি জানি না, এবং এখনও জানি না, এই যে আপনাদের কাছ থেকে শুনলাম আর বর্ষার কাছ থেকে একটা শুনছি যে ওর নাকি একটা 11 বছরের ছেলে আছে। আচ্ছা, কিন্তু আপনারা সাংবাদিক আপনারা বের করছেন, আর আমাদের সাথে ভাই বোনের সম্পর্ক, চলচ্চিত্র কাজের সম্পর্ক, আমাদের সাথে ব্যক্তিগত কোনো কথা নিয়ে সম্পর্ক না। আপনিও জানেন কিন্তু আপনিও আমাকে চিনেন যে আমি কারো ব্যক্তিগত ব্যাপারে মাথা ঘামাই না, কে কি করলো কার কি পার্সোনাল বাসায় কি হইলো আমার জানার দরকার নাই, আমি যদি আপনাকে এইখানে চিনি আমার এইখান পর্যন্ত আপনার সাথে শেষ, আমি কিন্তু বিচার করার কেউ না, বিচার করবে আইন, বিচার করবে আইন আর বের করবে প্রশাসন আর সাংবাদিক আপনারা, আমরা আমরা যতটুকু জানি ততটুকু আপনাদেরকে বলবো জানাবো, পুরোটা বের করা এবং আইনের আওতায় আনা আপনাদের দায়িত্ব। আমরা তো
বর্ষার এই যে কিছুদিন আগে এরকম বর্ষার একটা ভিডিও বের হয়েছে, সেখানে সে কাইন্দা কাইন্দা বলতেছে আমি এতদিন পরে জানতে পেরেছি রাসেলের একটা বউ আছে, ওর একটা 11 বছরের ছেলে আছে। তো সেই সুবাগে আমি ওই জানাটাই আপনাদেরকে বললাম। তাহলে সে আচ্ছা ধরলাম রাসেলের একটা বউ আছে একটা ছেলে আছে, তো তুমি কোন জায়গায় দুধে দেওয়া তুলসী পাতা? তোমারও তো দুই ঘরে দুই বাচ্চা আছে, আমি তো অভাবই না। তাহলে যদি রাসেলের যদি না রাসেলের যদি এগুলা থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা বের করবেন। আপনারা বের করে যদি রাসেল দোষী হয় অবশ্যই রাসেল শাস্তি পাবে, আর যদি বর্ষা দোষী হয় তাহলে বর্ষা তো অলরেডি ওর অনেক প্রমাণ ওই দিয়েই দিছে যে ওই যে ওর যে কতগুলার জীবনে কি কি ঘটছে। এখন পুরোটাই কিন্তু আইন এবং প্রশাসনের উপরে, পুরোটাই কিন্তু প্রশাসন ধরবে, আইন এটার শাস্তি দিবে। ছবি তোলা কোনো অপরাধ না। একটা রাজনীতির একজন এমপির সাথে একজন মন্ত্রীর সাথে যদি আমি ছবি তুলি তাকে আমি এই দল করি, এই দলকে আমি সাপোর্ট করি, পছন্দ করি। এখন আপনি ধরেন একজন এমপি, আপনাকে আমার ভালো লাগে, আপনার কাজকাম ভালো লাগে, আপনি যাচ্ছেন, আমি সুযোগ পাইছি একটা আপনার লগে সেলফি তুলছি। এখন এই সেলফিটা তোলাটা আপনার অপরাধ না, আমারও অপরাধ না, কিন্তু আমি আপনার এই ছবিটা পুঁজি করা যদি কোনো কাজে যদি আমি ইউজ করি, সেটা ভালো না হোক খারাপ কাজে ইউজ করি, ভালো কাজে ইউজ করি আপনার পারমিশন ছাড়া, এটা আমার অপরাধ। আমার সাথে যেহেতু আমি জাতীয় নির্বাচন করছে একজন, আমি একজন এমপি নির্বাচন করছি ঢাকা 8 আসনে, আমার সাথে তো প্রাইম মিনিস্টার থেকে শুরু করে সবার ছবি থাকার কথা, কিন্তু আজ অবধি পর্যন্ত ওই ছবি আমি ব্যবহার করি নাই, কারণ আমার দরকার নেই।